আজকে আমরা আলোচনা করব ভারতের নয়া কৃষি নীতি, যেটা শুরু হয়েছিল 2000 সালে। 1990-এর দশকে ভারতীয় কৃষি উন্নয়নের হার কম হয় আর তার জন্য ভারতীয় কৃষিকে নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে 2000 সালের জুলাই মাসে জাতীয় কৃষিনীতি ঘোষণা করা হয়। এই কৃষিনীতির মূল উদ্দেশ্যগুলি কী কী ছিল? এক নম্বর হচ্ছে বার্ষিক 4% অধিক হারে কৃষিক্ষেত্রের উন্নতি, 2 নম্বর সম্পদের দক্ষ ব্যবহার এবং মৃত্তিকা জল ও জৈব বৈচিত্র্যের সংরক্ষণের উপর নির্ভর করে কৃষিক্ষেত্রের উন্নয়ন, 3 নম্বর দেশের সমস্ত অঞ্চল ও সমস্ত কৃষকের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, 4 নম্বর হচ্ছে চাহিদা প্রণোদিত কৃষি উন্নয়ন ঘটিয়ে আভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সংস্কার ও বিশ্বায়নের ফলে যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে তার মোকাবিলা করে কৃষি রপ্তানির মাধ্যমে সর্বাধিক সুবিধা অর্জন, 5 নম্বর কৃষি কৃতকৌশলগত পরিবেশগত এবং অর্থনৈতিক বিষয়সমূহের বিবেচনা সহ কৃষি উন্নয়ন, এই সমস্ত উদ্দেশ্য পূরণের জন্য এই কৃষিনীতিতে প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহারের কথা বলা হয়েছে যেটি পদ্ধতিগত দিক থেকে সঠিক, অর্থনৈতিক দিক থেকে যুক্তিযুক্ত, পরিবেশগত দিক থেকে অক্ষতিকারক এবং সামাজিক দিক থেকে কাম্য হয়ে নিরবিচ্ছিন্ন কৃষি উন্নয়নের সহায়ক হয়। এই জন্য নিচের কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে জমির উপর জৈব চাপ ধারণ সহ অকৃষিক্ষেত্রে কৃষি জমির নির্বিচার ব্যবহার বন্ধ করা, 2 নম্বর হচ্ছে অব্যবহৃত পতিত জমি কৃষি ও বন সৃজনে ব্যবহার করা, 3 নম্বর হচ্ছে বহু ফসলি ও আন্তঃফসলি মানে হচ্ছে একই সঙ্গে একাধিক ফসল উৎপন্ন করা যায় চাষের মাধ্যমে শস্যের নিবিড়তা বৃদ্ধি করা, 4 নম্বর ভারতের শস্য উৎপাদনে যে 2/3 জমি ও প্রাকৃতিক বৃষ্টিপাতের উপর নির্ভরশীল সেই জমিগুলির উন্নয়নের জন্য দীর্ঘকালীন সময়ের পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত সক্রিয় এবং নিরবিচ্ছিন্ন জলসেচ প্রকল্পের ব্যবস্থা করা, 5 নম্বর মাটির উপরিতল জল ও মাটির নিচে জলের যথাযথ ব্যবহারের মাধ্যমে যাতে মাটির নিচের জলের যথেচ্ছ ব্যবহার যে সমস্ত অঞ্চলে হচ্ছে তা বন্ধ করা যায়, জল সম্পদের যথাযথ ও অর্থনৈতিক দিক দিয়ে যুক্তিযুক্ত ব্যবহারের জন্য জলসেচ ব্যবস্থার উন্নত ধরনের যন্ত্রাদি ব্যবহারের উপর গুরুত্ব প্রদান করা হয়, 6 নম্বর বনভূমি এবং সরকারি মালিকানায় পতিত জমির উন্নয়নের জন্য আর্থিক সাহায্য ও বন সম্পদের মালিকানা প্রদান করে কৃষক ও ভূমিহীন কৃষি শ্রমিকদের যুক্ত করা। এই কর্মসূচিগুলো বাস্তবায়িত করার জন্য সরকার যে সমস্ত বিষয়ে গুরুত্ব প্রদান করেছে সেগুলি হল 1. পুষ্টিকর খাদ্যের নিরাপত্তা, নতুন ধরনের শস্য বিশেষ করে যে সমস্ত খাদ্যশস্যের পুষ্টিগুণ অধিক সেই সমস্ত শস্যের উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, জলসেচ, উদ্যান পালন, ফুল উৎপাদন ইত্যাদি এবং সৌরভজাত ভেষজ উদ্ভিদ, মৌমাছি চাষ, পশম চাষের উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব প্রদানের কথা বলা হয়েছে, খাদ্যের যোগান, রপ্তানি ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে, ক্রমবর্ধমান জনসংখ্যা, খাদ্যের চাহিদা ও কৃষিনির্ভর শিল্পের ক্রমবর্ধমান কাঁচামালের চাহিদা পূরণের করার উদ্দেশ্যে শস্যের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির প্রচেষ্টার কথা কৃষিনীতিতে বলা হয়েছে, কৃষিক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য খাদ্যতালিকায় প্রাণী প্রোটিনের পরিমাণ বৃদ্ধি, যেমন উদ্বৃত্ত সৃষ্টির জন্য পশুপালন, পোলট্রি চাষ, দুগ্ধজাত দ্রব্যের চাষ, এইসব মৎস্য চাষ এদের উপর গুরুত্ব দেওয়া হয় কারণ রপ্তানি বাড়বে বলে, এছাড়া পশুখাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য
পশুখাদ্য উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হয়। পশুপালন, পোলট্রি চাষ এবং দুগ্ধজাত দ্রব্যের ব্যবসার উন্নতির জন্য সমবায় এবং ব্যক্তিগত ক্ষেত্রকে উৎসাহিত করা হবে। নেক্সট, কৃতকৌশল প্রবর্তন ও হস্তান্তর। সরকার জৈব প্রযুক্তি, ফসল কাটার আগের ও পরের কৃতকৌশলসমূহ, শক্তি সঞ্চয়ী প্রযুক্তি এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত প্রযুক্তির ব্যবহারের উৎসাহ প্রদান করবে এবং কৃতকৌশল তথ্য সমাজের সকল স্তরে ছড়িয়ে দেবে। সরকার মহিলাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের কৃষি উৎপাদন, কৃতকৌশল এবং অন্যান্য কৃষিজ সম্পদের অধিকারী করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। তিন নম্বর, কৃষিতে উৎসাহ প্রদান। বিশ্ব বাণিজ্য সংস্থা কৃষি সংক্রান্ত চুক্তি অনুসারে উৎপাদনসমূহের উপর সমস্ত ধরনের পরিমাণগত নিয়ন্ত্রণ দূর করে কৃষকদের স্বার্থ রক্ষার ব্যবস্থাসহ আন্তর্জাতিক ও বাণিজ্যের দামের উপর নজর রেখে যথাযথ শুল্ক সংরক্ষণের ব্যবস্থা সরকার গ্রহণ করবে। খাদ্যশস্য ও অন্যান্য বাণিজ্যিক শস্যের কর কাঠামো, কৃষি যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম, সার ইত্যাদির উপর আন্তঃশুল্ক পুনর্বিবেচনা এবং যুক্তিযুক্ত করা হবে। এই ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের সুস্পষ্ট বক্তব্য হল, সরকার কৃষিকে করের আওতার বাইরে রাখবে এবং কৃষিক্ষেত্রে বর্তমান ভর্তুকির ব্যবস্থা বলবৎ থাকবে। নেক্সট, কৃষিক্ষেত্রে বিনিয়োগ। কৃষিক্ষেত্রে সরকারি বিনিয়োগ কমে গেছে, এটি স্বীকার করে নেওয়া যায় এবং আঞ্চলিক বৈষম্য হ্রাসে ও প্রেরণা প্রদানকারী পরিকাঠামো উন্নতির জন্য সরকারি বিনিয়োগ বৃদ্ধির কথা বলা হয়েছে। এছাড়া বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার জন্য বিশেষ করে কৃষি গবেষণা, মানব সম্পদ উন্নয়ন, ফসল প্রক্রিয়াকরণ এবং বিপণন ক্ষেত্রের জন্য বলা হয়েছে। কৃষিপণ্য প্রক্রিয়াকরণ একক স্থাপনের ক্ষেত্রে উৎপাদক সমবায় ও যৌথ ক্ষেত্রের মধ্যে সহযোগিতা স্থাপনে উৎসাহ প্রদান করা হবে। নেক্সট, পাঁচ নম্বর, প্রাতিষ্ঠানিক কাঠামো। গ্রামীণ উন্নয়ন ও ভূমি সংস্কারের বিষয়সহ প্রাতিষ্ঠানিক সংস্কারগুলির মধ্যে যেগুলো গুরুত্ব পেয়েছে সেই সম্পর্কে কার্যক্রমের অঙ্কগুলি হল, উত্তর পশ্চিমাঞ্চলে রাজ্যের ন্যায় জোতের সংহতি সাধন। দু নম্বর, জমির সর্বোচ্চ সীমার অতিরিক্ত জমি এবং পতিত জমি ভূমিহীন কৃষক ও বেকার যুবকদের মধ্যে বণ্টন। তারপরে প্রজা ও ভাগচাষীদের স্বার্থ রক্ষার জন্য প্রজাসত্ত্ব সংস্কার। তারপরে হচ্ছে কৃষি জমির আয়তন বৃদ্ধির উদ্দেশ্যে চুক্তি ব্যবস্থার উন্নয়নের জন্য চাষের কাজে এবং কৃষি সংক্রান্ত ব্যবস্থায় ব্যক্তিগত জমি চুক্তিতে দেওয়ার ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রণয়ন। নেক্সট, জমি সংক্রান্ত নথিপত্রের উন্নয়ন ও আধুনিকীকরণ। কম্পিউটারের মাধ্যমে নথিপত্র রক্ষা ও কৃষককে জমি সংক্রান্ত পাসবই প্রদান। নেক্সট, জমির উপর মহিলাদের অধিকার প্রদানের স্বীকৃতি। এবার হচ্ছে নেক্সট পয়েন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা। জাতীয় কৃষি বীমা প্রকল্প সামনে রেখে সমগ্র দেশের সমস্ত কৃষক ও সমস্ত শস্যের ক্ষেত্রে প্রযোজ্য করার নীতি, সমস্ত বিষয় প্যাকেজ বীমা প্রকল্পে আনার চেষ্টা চলবে, এই কৃষিনীতি বলবৎ হয়েছে। এছাড়া কৃষিনীতি সবুজ বিপ্লব শস্যের ক্ষেত্রে, শ্বেত বিপ্লব দুগ্ধের ক্ষেত্রে এবং নীল বিপ্লব মৎস্যের ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং এই কৃষিনীতিকে রামধনু বিপ্লব বলা যেতে পারে, কিন্তু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই কৃষিনীতি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ বলে অভিযোগ করা হয়েছে। ভারতীয় কৃষির বর্তমান অবস্থায় বার্ষিক 4% অধিকারে কৃষিক্ষেত্রের উন্নয়ন ঘটানো খুব কঠিন ব্যাপার। বাস্তবে দেখা যায় কৃষি ও তৎসংলগ্ন ক্ষেত্রে বার্ষিক উন্নয়নের হার 2017-18 সালে ছিল মাত্র 2.1%।
এই পরিস্থিতিতে কৃষিনীতির প্রধান প্রধান দুর্বলতার দিকগুলি হলো, এক নম্বর হচ্ছে বার্ষিক 4% হারে কৃষিক্ষেত্রের উন্নয়ন অতি অবশ্যই প্রয়োজন ঠিকই, কিন্তু পরিমাণগতভাবে এই লক্ষ্যমাত্রা অর্জনের উপায় এই কৃষিনীতিতে বলা হয়নি। দু নম্বর হচ্ছে এই কৃষিনীতি সমতাসহ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছে, এর অর্থ হল দেশের সমস্ত অঞ্চলে উন্নয়নের সমতা অর্জন, কিন্তু কোন কোন রাজ্য কৃষি সম্ভাবনার দিক থেকে পিছিয়ে আছে তা উল্লেখ করা হয়নি। সেই সব রাজ্যের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা উচিত ছিল। তিন নম্বর, এই কৃষিনীতিতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার কথা বলা হয়েছে, ধনী কৃষকদের পক্ষে বিনিয়োগের মাধ্যমে তার জমিতে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সক্ষম হলেও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যাদের সংখ্যা ভারতীয় কৃষিতে সর্বাধিক, তাদের পক্ষে কিন্তু ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি একেবারেই অসম্ভব। এ সমস্ত কৃষক কিন্তু মূলত সরকারি বিনিয়োগের উপর নির্ভরশীল, যার পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তাছাড়া অনুন্নত রাজ্যসমূহের বেশিরভাগ কৃষকই দরিদ্র বলে এই সমস্ত রাজ্যে একমাত্র সরকারি বিনিয়োগই কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সক্ষম, কিন্তু নতুন কৃষিনীতিতে এর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। চার নম্বর হচ্ছে চুক্তি চাষের মাধ্যমে বেসরকারি ক্ষেত্রের কৃষিতে আগমন কৃষিনীতির একটি বৈশিষ্ট্য। চুক্তি চাষের ফলে কৃষিতে পুঁজিবাদী চাষের সম্প্রসারণ ঘটাবে এবং কর্মসংস্থানের সম্ভাবনা কমবে, যেটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির নীতিবিরোধী। প্রকৃতপক্ষে ভারতীয় কৃষিতেই সর্বাধিক সংখ্যক শ্রমিক কৃষিকাজে নিযুক্ত থাকে। এই পরিস্থিতিতে ভারতে শ্রম উদ্বৃত্ত অর্থনীতিতে চুক্তি চাষ কতটা যুক্তিযুক্ত এ নিয়েও একটা প্রশ্ন থাকে। কিন্তু কৃষিনীতিকে যারা সমর্থন করেন তাদের মতে, এক নম্বর হচ্ছে এতদিন পর্যন্ত যে সমস্ত পথ উন্মুক্ত হয়নি সেগুলি কৃষিনীতিতে উন্মুক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দু নম্বর, এই কৃষিনীতিতে আবার বিশ্বের বাজারে ভারতীয় কৃষিপণ্যের প্রবেশের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছে। তিন নম্বর, বাণিজ্যিক শস্যের উৎপাদন বৃদ্ধি সহ কৃষির বাণিজ্যিকরণের দিকেও দৃষ্টি দেওয়া হয়েছে। উপসংহারে বলা যায়, এই কৃষিনীতিটি হলো সরকারের একটি ইচ্ছা মাত্র এবং তত্ত্বগত আলোচনা ছাড়া আর কিছুই নয়, কারণ এই কৃষিনীতিতে সরকারের ইচ্ছে প্রকাশ পেয়েছে, সেগুলি বাস্তব কীভাবে করা যাবে তার কোনো সুস্পষ্ট ইঙ্গিত নেই। প্রকৃতপক্ষে এই কৃষিনীতির সাফল্য নির্ভর করবে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার উপর।